কেজি শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আশা করি তোমরা সবাই তোমাদের মা বাবার কথা মেনে চলছ, ঘরে আছো, আর আমরা ভাইবারের যে পড়াগুলো দিচ্ছি সেগুলো নিয়মিত পড়ালেখা করছো। আর আমি আজকে তোমাদের পড়াবো, দেখো আজকে আমরা তোমাদের বোর্ডে কি লেখা আছে দেখি। এখানে লেখা আছে, দেখো, ফ্যামিলি রিলেটেড ওয়ার্ডস। কি লেখা আছে? ফ্যামিলি রিলেটেড ওয়ার্ডস মানে পরিবার সম্পর্কে শব্দ। এটা পরিবারে কে কে থাকে? আমাদের পরিবারে কে কে থাকে দেখো, এখানে থাকে কে? বাবা থাকে, মা থাকে, বোন থাকে, ভাই থাকে, দাদা দাদি, চাচা চাচি, ফুফু, এরকম অনেকেই থাকে। আমরা এখান থেকে দেখি কিছু শব্দ আজকে শিখব, এখানে কি কি দেয়া আছে দেখো। তাহলে এখানে লেখা আছে ফ্যামিলি রিলেটেড ওয়ার্ডস এন ফাইভ। তাহলে দেখো যে আমাদের পরিবারে কে কে থাকে, আমরা এটা ইংলিশে দেখি, কে থাকে? বাবা। বাবার ইংলিশ কি? ফাদার। দেখো এখানে ফাদার, পরিবারে কে থাকে? ফাদার। তারপরে আর কে থাকে? মাদার মানে মা। আর কে থাকে? সিস্টার। সিস্টার কে? সিস্টার হচ্ছে বোন। আর কে থাকে? ব্রাদার। ব্রাদার মানে হচ্ছে ভাই। কারো ভাই থাকতেও পারে নাও থাকতে পারে, কারো বোন থাকতেও পারে নাও থাকতে পারে, কিন্তু একটা পরিবারে সাধারণত এরা থাকে, অনেকেরই ভাই থাকে বোন থাকে, ঠিক আছে। আর কে থাকে? গ্র্যান্ডফাদার। গ্র্যান্ডফাদার অর্থ হচ্ছে দাদা। আরেকজন থাকে, সে হচ্ছে গ্র্যান্ড মাদার মানে দাদি। তাহলে আমাদের পরিবারে কে কে থাকে? ফাদার, মাদার, সিস্টার, ব্রাদার, গ্র্যান্ডফাদার, গ্র্যান্ড মাদার, এছাড়া আরো থাকে আঙ্কেল আন্টি, যাদেরকে আমরা বলি চাচা ফুফু, ঠিক আছে। আরো এর বাইরেও অনেকেই থাকতে পারে, কিন্তু আমরা আজকে মেন এই কয়েকটা শব্দ শিখব। দেখো আরেকবার দেখো, ফাদার মানে কে? বাবা। মাদার এর অর্থ হচ্ছে মা। সিস্টার, সিস্টার অর্থ বোন। আর আছে কে? ব্রাদার। ব্রাদার অর্থ ভাই। আর একজন আছে গ্র্যান্ডফাদার, সে হচ্ছে দাদা। আর একজন গ্র্যান্ড মাদার, উনি হচ্ছেন দাদি। তাহলে আমরা এখন বানান শিখি, আমার সাথে সাথে বানান করো। ফাদার, এফ এ টি এইচ ই আর, ফাদার। ফাদার অর্থ হচ্ছে বাবা। নাম্বার টু হচ্ছে মাদার, এম ও টি এইচ ই আর, মাদার। মাদার অর্থ হচ্ছে মা। সিস্টার, এস আই এস টি ই আর, সিস্টার। সিস্টার অর্থ হচ্ছে বোন। এরপরে আছে ব্রাদার, বি আর ও টি এইচ ই আর, ব্রাদার। ব্রাদার অর্থ হচ্ছে ভাই। নাম্বার ফাইভ আছে দেখো এখানে, এটা হচ্ছে গ্র্যান্ডফাদার। গ্র্যান্ডফাদার বানান করো, জি আর এ এন ডি, গ্র্যান্ড, এটু হচ্ছে গ্র্যান্ড। আর এটু যে ফাদার শিখেছিলাম সে ফাদার, এফ এ টি এইচ ই আর, গ্র্যান্ডফাদার, এর অর্থ হচ্ছে দাদা। এরপরে নাম্বার সিক্স হচ্ছে গ্র্যান্ড মাদার, জি আর এ এন ডি, গ্র্যান্ড মাদার, এম ও টি এইচ ই আর, গ্র্যান্ড মাদার। গ্র্যান্ড মাদার অর্থ হচ্ছে দাদি। তাহলে আমাদের পরিবারে কে কে থাকে? ফাদার, মাদার, সিস্টার, ব্রাদার, গ্র্যান্ডফাদার, গ্র্যান্ড মাদার, এছাড়াও আরো অনেকেই থাকে, অনেকের পরিবারে অনেকেই থাকে, চাচা চাচি ফুফু এরকম অনেকেই থাকে, কিন্তু আমরা আজকে এই শব্দগুলি শিখব, ঠিক আছে। আরেকবার দেখো আমার সাথে সাথে বলো, ফাদার, ফাদার মানে কে? বাবা। এরপর আছে মাদার, মাদার অর্থ মা। এরপরে হচ্ছে সিস্টার, সিস্টার অর্থ বোন। এরপরে হচ্ছে ব্রাদার, ব্রাদার অর্থ ভাই। এরপরে হচ্ছে কি দেখো, এটা হচ্ছে গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডফাদার অর্থ দাদা। আর আছে গ্র্যান্ড মাদার, গ্র্যান্ড মাদার অর্থ হচ্ছে দাদি। তাহলে আমাদের ফ্যামিলি রিলেটেড আমরা আজকে কয়টা শব্দ শিখলাম? ছয়টা শব্দ শিখলাম। এর বাইরেও কিন্তু আরো অনেক শব্দ আছে, যেহেতু তোমাদের সিলেবাসে লেখা আছে পাঁচটা, আমি সেখানে তবু ছয়টা দিলাম যে দাদা দাদি সহ, ঠিক আছে। আরেকবার দেখো, ফাদার
अर्थ बाबा मदर अर्थ मा सिस्टर सिस्टर अर्थ बोन ब्रदर एर अर्थ हे भाई ग्रैंडफादर अर्थ हे दादा और ग्रैंड मदर अर्थ हे दादी এছাড়াও তোমাদের আরো অনেকেই থাকে, ইচ্ছা করলে তোমরা সেগুলো শিখতে পারো। ঠিক আছে, আমি তোমাদের আজকে এই ছয়টা শব্দ দিলাম, আশা করি তোমরা এটা বাসায় শিখবে। আমি এখন তোমাদের এইচডব্লিউ দেব। ঠিক আছে, তোমাদের আজকের এইচডব্লিউ তোমাদের আজকের এইচডব্লিউ হচ্ছে আজকের পাঠটি সবাই ভালো করে শিখবে ও লিখবে খাতায়। আমি আজকে তোমাদের যে পড়াটা দিলাম এটা সবাই শিখে সুন্দর করে খাতায় লিখবে। তো আরেকবার দেখো, এখানে হচ্ছে ফ্যামিলি রিলেটেড ওয়ার্ডস, এগুলো সবগুলো হচ্ছে আমাদের ফ্যামিলি মেম্বার। ঠিক আছে, ফ্যামিলিতে কে কে থাকে ওনারা হচ্ছে আমাদের ফ্যামিলি মেম্বার। ঠিক আছে, আরেকবার দেখাই দেই, বলো। ফাদার অর্থ হচ্ছে বাবা, মাদার অর্থ কি মা, সিস্টার অর্থ বোন, ব্রাদার অর্থ ভাই, গ্র্যান্ডফাদার অর্থ দাদা, গ্র্যান্ড মাদার অর্থ দাদি। ঠিক আছে, আর আমি যে আজকে যে পড়াটা দিলাম এটা সবাই ভালোভাবে শিখে খাতায় লিখে রাখবে। ঠিক আছে, তো বলো শিক্ষার্থীবৃন্দ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো দেশে এখন একটি মহামারী চলছে, এর থেকে রক্ষা পেতে হলে তোমাদের সবাইকে ঘরে থাকতে হবে, মা বাবার কথা মেনে চলতে হবে, অকারণে কেউ বাইরে যাবে না, বারবার সাবান পানি দিয়ে হাত ধোবে, বড়দের কথা মেনে চলবে। ধন্যবাদ সবাইকে।